এতিয়া খানাপাড়াত অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চালকর মাজত এবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুরাপান করে চালকে বাহন চলাইছিল আর এই প্রতিবাদের মাজতে প্রতিবাদকারীয়ে আবদ্ধ করেছে চালকজনক। এই খবর আপনার সবিস্তারে আমি জানাবলে চেষ্টা করি। আমি জানাইছো খানাপাড়াত এবার চালকর মাজত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুরাপান করে চালকে বাহন চলাইছে, প্রতিবাদৰ মাজতে প্রতিবাদকারী এইবার চালকক আবদ্ধ করেছে। প্রতিবাদ নামানি ভাড়া মরাক লৈ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলীত ইতিমধ্যে আরক্ষী উপস্থিত হওয়ার খবর লাভ করা হয়েছে। আমি জানাইছো শেহতিয়াক যেহেতু ইটোর পাছত সিটুক আসলতে দুর্ঘটনার খবর, যার ফলত আসলতে বিভিন্ন পরিয়ালর জীবনলে এক প্রকার রমানিখা নামি অহা বলে কলেও ভুল নহব। তার মাজতে রাজ্যের বিভিন্ন প্রান্ততে এখন বিশেষ আইন অর্থাৎ হিট এন্ড রান আইনক লো ইতিমধ্যে প্রতিবাদমুখর হয়ে পড়া দেখবলে পাওয়া গেছে। আর শেহতিয়াক এই খবর আপনার আমি জানাইছো খানাপাড়াত আজি চালকর মাজত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুরাপান করে চালকে বাহন চলাইছে, যার ফলত অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হয়। প্রতিবাদের মাজতে প্রতিবাদকারী আবদ্ধ করেছে চালকক আর প্রতিবাদ নামানি ভাড়া পড়াক লৈ এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলীত ইতিমধ্যে আরক্ষী উপস্থিত হওয়ার খবর লাভ করা হয়েছে। আমার হাতত এই মন্তব্য আছে, মন্তব্য আপনার শুনাইছো। কি হল মতলব গাড়ি নাই, তো ভুল কাম করলে মানে স্বীকার করলো। প্যাসেঞ্জার বাধ্য তাক কলে বল না দাদা, বল না মানে মেডিকেল কারবা কেমো সেমো আছে কব তো দিয়া মোক সুদি আছে। মানে এটা শুনক না, মোক কব দিয়ক না, মানুষ পড়ার এটা তো ভুল হয়। তখন মানে আহব নুখুজিছিল, তখন মানে গাড়ি বন্ধ করে থাকে বাধ্য কলে যে দাদা বলক না, আমাক বহুত জানা কৈছিল কোনো যাওয়া নাই। কব দিয়ক না মোক, আপনি বাধ্য মতলব আহব লাগিলে, অহা মানুষ নহয়, এটা ভুল হয়ে গেল। ই মোক যিমান লাগে যে তখেতে মতলব বন্ধ হওয়ার পিছত আর না আহে, তখন মতলব ইমান রিকুয়েস্ট করে আছে তাতে, মতলব ইয়াত পড়া মানুষ কিমান রিকুয়েস্ট করে আছে, গাড়ি নাই, ভুল হয়ে গেল। সরকারও কি নিয়ম বনাই দিলে কি করিম, এটা কথাটো কথা আইন বনাই দিলে, হিট এন্ড রান কেস বনাই দিলে, বাইসিন তখেতে মই হল কোনো বেলেগ হল গাড়ি চলে কেমো আছে কারবা কিবা আছে বাধ্য আইলে, আজি স্কুল বিলাক খোলা আছে, রিকুয়েস্ট করে করে কিন্তু মতলব গাড়ি বন্ধ করা মানুষ হয় আই কিনা দাদা বলক না বলক। নিজে রাজা হলে মানে আপনি মদ খাইছে, মদ খাইছে এই কথা হয় না নহয়? অল্প খাইছে, অল্প খাইছে না সেই কথা কোক, খাইছে না বন্ধ বলে অল্প ভুল তাই স্বীকার করছো, মানে স্বীকার করছো,
মই ভুল আছে মই স্বীকার কৰছো এই মা হাত ধৰিছো মই মই হাত ধৰছো মই মই লৈ যাম লাগলে দেখলে কথা পাছো তুমি আৰু আপোনালোকক আমি ইতিমধ্যে মন্তব্য শুনোৱাইছো আজি এনেদৰে কোৱাৰ ভাগতে দিন দুপৰিয়া বুলি কলেও আসলতে ভুল নহয় এনেদৰে খুড়াপান কৰি প্ৰতিবাদৰ মাজতে তেও নিজৰ বাহনখন উলিয়াই লৈ আহিছে ভাড়া ভাড়া মাৰিবলৈ আসলতে তেও এনেদৰে উলাই আহিছে আৰু সাংবাদিকে যেতিয়া তেওলৈ প্ৰশ্ন প্ৰশ্ন উত্থাপন কৰিছে সাংবাদিকৰ সেই প্ৰশ্ন তেও এনেদৰে উল্লেখ কৰিছে যে পুৱাৰ ভাগতে আসলতে একটিপ মাৰি দিছো গতিকে এনে ধৰণৰ মন্তব্য শুনিবলৈ পোৱা গৈছে আৰু পুৱাৰ ভাগতে মদ্যপান কৰি আচলতে ইটোৰ পাছত সিটোকৈ আইন এনেদৰে উলংঘা কৰা এবাৰ দেখিবলৈ পোৱা গৈছে বিশেষকৈ চালকসকলক আৰু কালিৰ আচলতে সন্ধিয়াৰ ভাগতো আমি আপোনালোকক এক মন্তব্য শুনোৱাইছিলোঁ এজন চালকৰ শিক্ষামূলক ভ্ৰমণৰ বাবে গৈছিলে তেওঁলোক আৰু শিক্ষামূলক ভ্ৰমণৰ এখন পষ্টাৰ বাছখনৰ আগফালে আচলতে আঁৰি দিয়া হৈছিলে কিন্তু চালকজনক যেতিয়া আৰক্ষীয়ে জেৰা কৰিছিলে সেই সময়ছোৱাত কিন্তু সেই চালকজনে যে সুৰাপান কৰিছিলে সেই তথ্য সম্পূৰ্ণৰূপে স্পষ্ট হৈ পৰিছিলে আচলতে শিক্ষামূলক ভ্ৰমণ বুলি কয় এনেদৰে সুৰাপান কৰি চালকসকলে মদ্যপান কৰে যাৰ ফলতো কিন্তু এক প্ৰকাৰ দুৰ্ঘটনা নিতৌ নৈমিত্তিকভাৱে সংঘটিত হৈ আহিছে আৰু আজিৰ খবৰো ব্যতিক্ৰম নহয় আমি ইতিমধ্যে আপোনালোকক দেখুৱাইছোঁ দৃশ্যাংশ ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্ততে এক প্ৰকাৰ প্ৰতিবাদমুখৰ পৰিস্থিতি আৰু কালি বিশেষকৈ গুৱাহাটী মহানগৰীৰ পেট্ৰল পাম্পসমূহত কেনেধৰণৰ এক অভাৱনীয় পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছিলে সেয়া নিশ্চয় আপোনালোকেও জানে পেট্ৰল বিচাৰি এক লিটাৰ পেট্ৰল বিচাৰি এক হাহাকাৰ কিয়নো আজি আৰু কাইলৈ বন্ধ ঘোষণা কৰা হৈছিলে এই বিশেষ আইনখনক লৈ আৰু আজি এনেদৰে সকলো উলংঘা কৰি প্ৰতিবাদৰ মাজতেই চালকজনে মদ্যপান কৰি এনেদৰে ওলাই আহিছে ভাড়া মাৰিবলৈ তাৰ পাছতে সাংবাদিকৰ প্ৰশ্নৰ সন্মুখীন হৈছে আৰু এইগৰাকী আনজন যুৱক যিজন যুৱকে বাৰম্বাৰ এই কথা কৈ আছে যে তেওঁ ইতিমধ্যে স্বীকাৰ কৰিছে কিন্তু স্বীকাৰ কৰিলেই নিয়মটো যে উলংঘা কৰিছে সেয়াটো নাইকিয়া হৈ নাযায় গতিকে ইতিমধ্যে ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হৈছে এই সমগ্ৰ বিষয়টোক আচলতে কেনেধৰণে আৰক্ষীয়ে ব্যৱস্থা লয় সেয়াও কিন্তু এক প্ৰকাৰ লক্ষণীয় হ'ব খানাপাৰাত আজি চালকৰ মাজত এক উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয় আৰু এনেদৰে সুৰাপান কৰি চালকে বাহন চলাইছিলে প্ৰতিবাদৰ মাজতেই যাৰ ফলত প্ৰতিবাদকাৰীয়ে আজি এইজন মদ্যপান কৰা চালকক আবদ্ধ কৰে আৰু প্ৰতিবাদ নামানি ভাড়া মৰাক লৈ উত্তপ্ত পৰিস্থিতিৰ আজি সৃষ্টি হৈছে আৰক্ষী ইতিমধ্যে সেই স্থানত গৈ উপস্থিত হোৱাৰ খবৰো লাভ কৰা হৈছে আৰু চালকজনৰ মন্তব্য আছে আমাৰ হাতত তেওঁ কি কৈছিলে সাংবাদিকৰ সন্মুখত সেই মন্তব্য আপোনালোকক শুনোৱা মানে আপুনি মদ খাইছে নেকি নাই নাই দাদা দাদা আপোনাৰ দাদা কিয় ৰখালে চাওক আজি আমাৰ ড্ৰাইভাৰ হাতত বন্ধ আছে আৰু নেক্সট তেখেতে মদ খাই কেনে গাড়ী চলাই চাওক নাই নাই তেখেতৰ কথা পাতছোৱে মই তেতিয়া হয়নে মদ খাইছে নেকি আপুনি হয় নাই মদ খাইছে নেকি নাই তোমালোকৰ কথা পাতা নাছিল যদি আপোনাৰ ব্ৰেথ এনালাইজাৰ লগালে ধৰা পৰে তেতিয়া কৰা তুমি তেওঁলোকে